হ্যালো ওয়েলকাম ব্যাক সালাম আলাইকুম তো লাস্ট এপিসোডে আমরা কুইকলি কাজটা শেষ করে দিয়েছি আসলে আরও কিছু কাজ বাকি আছে তো ভাবলাম আপনাদের সাথে উইকগুলো একটু শেয়ার করি তো ফার্স্ট থিং হচ্ছে যে আমি কিছু জিনিস রিফ্লেক্ট করছি চেঞ্জ করছি সেগুলো আপনার সাথে শেয়ার করবো তো এইখানে যদি আপনারা আসেন তো ফার্স্ট যে চেঞ্জটা আমি করছি সেটা হচ্ছে এখানে একটু আসলে ডাজেন্ট মেক সেন্স বিকজ এই যেখানে লাইনটা দেখেন যে টাইপ অফ অবজেক্ট টি স্ট্রিং মেন প্রবলেমটা হচ্ছে যে আমি চাইছিলাম যে ভ্যালুটা যে টাইপটা পাঠাবে সেই টাইপটার টাইপ চেক করতে হুইচ ইজ নট পসিবল ইন টাইপ স্ক্রিপ্ট ঠিক আছে বিকজ কম্পাল টাইম রান টাইমের এখানে বেশ কিছু কাপলা আছে সো এটা আসলে সম্ভব না এই জন্য ফেলছি যেহেতু সরাই ফেলছি সো আমি এই প্রজেক্টটা করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ডিফল্ট স্ট্রিংটা ছিল এটা সরাই বিকজ কলার ফাংশন থেকে একটা কনফিউশন তৈরি হচ্ছিল যে আমি কী পাঠাবো পাঠাবো না কী করবো না করবো সেগুলো নিয়ে তো এখন হোয়েভার কলিং দিস ফাংশন মাস্ট প্রোভাইড এ টাইপ আমি নিচে দেখাবো আপনাদেরকে এখন যদি একই পার্সার স্ট্রিং সবাই পাঠায় এর তো সমস্যা এখানে এখানে ডিফল্ট পার্সার বসায় দিছি সো দ্যাট যারা স্ট্রিং পাঠাচ্ছে স্ট্রিং চাচ্ছে তাদের আর এই কনভার্টারটাও লিখতে হচ্ছে না বাকি কাজ আগের মতোই সোজা সো এইখানে আমাদের যে চেঞ্জটা ছিল আগে যেমন এখানে এমটি ছিল সো এখানে আমরা চেঞ্জ করে স্ট্রিং বসায় দিচ্ছি ডেট ডেটের মতোই রাখছি এখানে এটাতে কোনো চেঞ্জ হয় নাই বাট প্রতিবার আমরা যখন আগে এমটি স্ট্রিং ব্যাক দিচ্ছিলাম না কনফিউজিং ছিল জিনিসটা কিন্তু এখন স্ট্রিং এখন আমরা স্পেসিফিকলি জানি যে আমি এই ফাংশনটা কল করলে উইল বি গেটিং এ স্ট্রিং এজ দ্য রেসপন্স আর প্রতিটা স্ট্রিং কনভার্ট করার দরকার নেই সো দ্যাট আমরা এখানে ডিফল্ট পার্সার যেটা সেটা ইউজ করবো সেম টু হিয়ার অ্যাজ ওয়েল নাম্বার পাঠাচ্ছি এটাই আই থিংক দ্যার এজ দ্য টু চেঞ্জ ইন হিয়ার নাও হোয়াট এলস আমি আমাদের কাজের জন্য টিএস নোট ডেভ নামে একটা প্যাকেজ আছে এটা ইনস্টল করছি ফলে কী হচ্ছে আমি নোট মনের মতো এটা ইউজ করতে পারবো লেটস সি ইন অ্যাকশন সো আমি সব ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পরে যদি এখন আমি এটাকে রান করি রান মানে আপনারা অলরেডি জানেন এনপিএম রান ডেভ তো এখানে দেখেন সে টিএস নোট ডেভ রান হয়ে গেছে ঠিক আছে সো আমি এখানে কী করলাম এখানে আমি দিলাম টু ওয়ান কোনো পার্সন নাই আবার দিলাম ইয়েস টু টু এই যে আসছিস স্যার নাও এখন আমি কিছু জিনিস চেঞ্জ করি হোয়াট উইল হ্যাপেন উইলি টানে অটোমেটিকলি লেটসি সো ওয়েলকাম টু কোর অ্যাপ্লিকেশন এখানে ধরেন আমরা আমাদের টাইমটা বসাই দিলাম নিউ ডেট এই যে সেভ করলাম মাত্র সাথে সাথে এখানে দেখেন সে বলে দিছে রিস্টার্টিং ঠিক আছে তার মানে আমাদের কিন্তু ম্যানুয়ালি আর টিএসসি বারবার কল করতে হচ্ছে না কম্পাইল বারবার করতে হচ্ছে না টিএস নোর ডেফ সে নিজে এই রিস্টার্টিংটা হ্যান্ডেল করতেছে তো এটাই আর কি নো কন্ট্রোল সি টু এক্সিট আই থিঙ্ক দ্যাটস ইট যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন আইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন দোজ ইন দ্য নেক্সট ভিডিওস uh that's all thank you assalamu alaikum warahmatullahi wabarakatuh